ক্লাস 6 এর ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদেরকে বিজ্ঞানে চতুর্থ অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় শিলা ও খনিজ এই সম্পর্কে আমি আলোচনা করছি তোমরা মন দিয়ে শোনো ঠিক আছে দেখো আগ্নেয় শিলা এই সম্পর্কে তোমাদের আগে আলোচনা করছে তোমাদের বলতে তোমরা রেল লাইনের কালো পাথর কিংবা পিচের রাস্তা তৈরি পাথর দেখেছো হ্যাঁ তোমরা রেল লাইনে যে ট্রেন গাড়ি চলছে তার লাইন লোহার রেল লাইন তার পাশে দেখবে চারপাশে দেখবে অনেক কালো কালো পাথর রয়েছে ঠিক আছে আবার পিচ রাস্তা যখন করা হয় পিচ রাস্তা তৈরি করার সময়ও ছোট ছোট পাথর থাকে ঠিক আছে আগ্নেয়গিরি থেকে উঠে আসা লাভা শক্ত হয়ে এগুলো তৈরি হয় বলছে আগ্নেয়গিরি আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় অগ্নুৎপাত হওয়ার ফলে যে লাভাগুলো বেরিয়ে আসে গরম লাভা সেই লাভাগুলো বেরিয়ে আসে সেই লাভাগুলো বেরিয়ে এসে আমাদের ঠান্ডায় জমাট বেঁধে শক্ত হয়ে এই পাথরগুলো তৈরি হয় ঠিক আছে এখন এখন আমরা দেখি পৃথিবীর ওপর ওপর পিঠটা শক্ত মাটি আর পাথরের তৈরি আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীর উপর ঠিক আছে যেটাকে আমরা মাটি বলি সেই মাটিটা কিরকম এই শক্ত পাথরের মতো কিন্তু হ্যাঁ আর আর কিরকম আর বলছে তোমাদেরকে যে কিন্তু পৃথিবীর সৃষ্টির পরে এরকম ছিল কি মানে আজকে আমরা যে মাটির উপর বসবাস করছি এটা কি শুরু থেকেই ছিল তোমাদের প্রশ্ন করছে মনে করা হয় তখন পুরোটাই ছিল খুব গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি হ্যাঁ আমাদের যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে 450 কোটি বছর আগে প্রায় আনুমানিক 450 কোটি বছর আগে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল তার 100 কোটি বছর পরে প্রাণের সৃষ্টি হয়েছিল তো বলছে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আমাদের পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি সেলসিয়াস কতটা তাহলে তোমরা চিন্তা করো অনেক আজকে আমরা সাধারণত 38 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা গরমে থাকতে পারি না আমরা মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো হয় বা আমরা এসিতে ঘরে এসি চালিয়ে থাকলে আমাদের আরাম লাগে বা ফ্যানের তলায় বসে আমাদের আরাম লাগে কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল চিন্তা করো তখন তাপমাত্রা কত ছিল প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এত উত্তপ্ত ছিল পৃথিবী এবার বলতে দেখো সেই পৃথিবী তখন কিন্তু এতটাই গরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি ছিল আস্তে আস্তে পৃথিবী যত ঠান্ডা হতে থাকলো উপরের অংশটা ততই জমাট বেঁধে বাড়তে লাগলো মানে ঠান্ডা কি হলো পৃথিবীর উপরের অংশ যে অংশে আমরা বসবাস করছি সেই উপরের অংশটা আস্তে 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 জমাট বাঁধতে লাগলো ওই গলে যাওয়া গরম ঠিক আছে আর এই করে পৃথিবীর উপরের শক্ত খোলকটা তৈরি হয়েছে অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেই পৃথিবীর শক্ত খোলক তৈরি হয়েছে মাটি যত গভীরে যাওয়া যায় চাপ আর উষ্ণতা তত বাড়ে আমরা মাটির যত ভিতরে যাব তত কি হবে দুটো জিনিস হবে একটা হবে চাপ আর একটা হচ্ছে উষ্ণতা ততই কি হবে বলছে ততই কিন্তু বাড়তে থাকবে আর কি হবে বলছে পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থেকে থাকে যে পাথরগুলো থাকে সেগুলো তরল অবস্থায় থাকে তারা চিন্তা করো পাথর তরল অবস্থায় থাকছে ঠিক আছে একে বলি আমরা ম্যাগমা অর্থাৎ পৃথিবীর ভেতরে আমরা যত ভেতরে যাব সেখানে কি হচ্ছে সেখানে যে পাথর সেই পাথরগুলো কিন্তু তরল অবস্থায় থাকছে এতটা গরম তাহলে চিন্তা করো পাথর এই গরমে গলে যাচ্ছে তাহলে সেই গরম গলে যাওয়া পাথরগুলোকে আমরা বলছি ম্যাগমা ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর কি বলছে দেখো বলছে এই ম্যাগমা যখন কোন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ থেকে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি লাভা যেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তাই না তোমরা পড়েছো ভূগোলে বাইরে এসে লাভা কি হয় যখন বাইরে বেরিয়ে আসে লাভাগুলো গরম গলে যাওয়া লাভাগুলো যখন বাইরে বেরিয়ে আসে বেরিয়ে এসে কি হয় বায়ুমণ্ডলে ঠান্ডা হয়ে
শক্ত হয়ে জমাট বেঁধে যায়, ঠিক আছে? আর এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা, ঠিক আছে? এই যে গরম লাভাগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত বলি আমরা এটাকে, আগ্নেয়গিরির যে লাভা গরম লাভাগুলো বেরিয়ে আসছে সেটা বায়ুমণ্ডলে কি হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে শক্ত হয়ে জমাট হয়ে আগ্নেয় শিলা তৈরি করছে। তাহলে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি এই আগ্নেয় শিলা বলছে সাধারণত তিন রকমের হয়ে থাকে। এক নম্বর বলছে তোমাদেরকে ব্যাসল্ট, নাম্বার টু বলছে গ্রানাইট, আর নাম্বার থ্রি বলছে পিউমিস। তিন রকম এই আগ্নেয় শিলা, তিন রকমের বা তিন প্রকার দেখা যাচ্ছে। একটা বলছে ব্যাসল্ট, নাম্বার টু বলছে গ্রানাইট, আর নাম্বার থ্রি বলছে পিউমিস। ভালো করে মনে রাখবে। আচ্ছা, আর রেল লাইনের কালো পাথর, আমরা যে রেল লাইন রেলগাড়ি রেলগাড়িতে করে যাতায়াত করি, সেই রেলগাড়ির যে লাইন, সেই লাইনে যে কালো কালো দেখবে ছোট আকারের মাঝারি আকারের যে পাথরগুলো আমরা দেখতে পাই, সেই পাথরগুলো হলো ব্যাসল্টের টুকরো। ছোট প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে যে তুমি যে রেল লাইনের যে পাথরগুলো দেখেছো সেই পাথরগুলোকে কি বলা হয়, তখন আমরা বলবো ব্যাসল্ট, ব্যাসল্টের টুকরো। আর পিউমিস কাকে বলে, পিউমিস হচ্ছে ঝামা পাথর, ঝামা পাথরগুলোকে পিউমিস বলে। আর কি, আর বলছে তোমাদের উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয়, অর্থাৎ উত্তপ্ত ম্যাগমা, ম্যাগমাগুলো যখন তোমার আগ্নেয়গিরির যে গরম লাভাগুলো বেরিয়ে আসছে সেই লাভাগুলো উপরে ফেনার মতো অংশ কি হয়, উপরে ফেনার যে লাভার উপরের অংশ ফেনার মতো দেখতে লাগে, সেই ফেনার অংশগুলো বায়ুমণ্ডলে এসে কি হয়, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়, এবং তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে কি হয় বলছে জমাট বাঁধে এবং তৈরি করে ফেলে পিউমিস, ঠিক আছে? তাহলে পিউমিস কিভাবে তৈরি হচ্ছে তোমরা জেনে গেল। আচ্ছা, আর এবার বলছে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়, ছোট ছোট ছিদ্র দেখা যায় পিউমিস পাথরে। আর কি হয় গ্রানাইটে, গ্রানাইটে তো তা দেখা যায় না, গ্রানাইটে দেখা যায় না, কিন্তু পিউমিসে সেই ছোট ছোট ছিদ্রগুলো দেখা যায়। কেন কেন কি কারণে দেখা যায় বলছে, তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিস পাথরের এই ছিদ্র সৃষ্টি হয়। বলছে তরল ম্যাগমা অর্থাৎ গরম গরম লাভাগুলো যখন জমাট হচ্ছে, সেই জমাট হওয়ার সময় তার যে গ্যাস, ঠান্ডায় তো জমাট হচ্ছে, সেই জমাট হওয়ার সময় তার ভিতরে যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো বেরায়, সেই গ্যাসগুলো বেরানোর সময় কী হবে, তখন একটা ছিদ্র হয়ে যায়, সেই ছিদ্র দিয়ে সেই গ্যাসগুলো বেরায়। তাই জন্য বলছে পিউমিসে এই ছিদ্রগুলো দেখা যায়, গ্রানাইটে সেটা তো দেখা যায় না, তার পিউমিস পাথরে সেই সেই জন্য ছিদ্র আমরা সৃষ্টি হতে দেখি। এবার বলছে পাললিক শিলা, তাহলে আমরা জানলাম পিউমিস জানলাম, তারপরে আমরা গ্রানাইট জানলাম, ব্যাসল্ট জানলাম, তিন প্রকারে জানলাম, এবার চলে আসছে আমরা পাললিক শিলা। দেখো মন দিয়ে, বলছে হ্রদ নদী সমুদ্রের জলের নিচে পলি জমা হয়। হ্যাঁ, আমরা জানি যে নদীতে পলি জমা 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 বেঁধে বেঁধে কী হয়, নদী জলের স্তর উপরের দিকে উঠে আসে, জল প্লাবিত হয়, বন্যার সৃষ্টি হয়, তাই না? পলি পড়ে 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 জমাট বেঁধে বেঁধে নদীতে কী হয়, নদীর জল দুকুল ছাপিয়ে যায়, ফলে বন্যার সৃষ্টি হয়। তো বলছে ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে, আর কি হয় মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। খুব সুন্দর বলেছে যে দেখো নদীতে বা হ্রদে কি হচ্ছে বা সমুদ্রে জলের নিচে পলি জমা হচ্ছে, সেই পলি জমা হতে হতে কি হচ্ছে সেটা একদম মাটির তলায় চলে যেতে থাকে সেই পলিগুলো জমা হতে হতে, এবং কি হয় এবং লক্ষ লক্ষ বছর সেখানে চাপে কি হচ্ছে সেই পলিগুলো পাললিক শিলা তৈরি করে ফেলছে। তাহলে পলি থেকে পাললিক শিলা তৈরি হচ্ছে, সময় কত বলছে লক্ষ লক্ষ বছর, অনেক সময় অনেক সময় লাগে, ঠিক আছে? আর কি হচ্ছে জলের নিচে এই পাললিক শিলা তৈরি হয় তাই অনেক সময় এতে মাছ শামুক ইত্যাদি
পাথর হয়ে যাওয়া দেয়া অবশেষ পাওয়া যায়। অর্থাৎ এই পাথরের উপর মাছের ছবি, শামুকের ছবি আমরা দেখতে পাই, তখন এদেরকে আমরা বলি ফসিল বা জীবাশ্ম। তিন ধরনের পাললিক শিলা আমরা দেখতে পাই। পাললিক শিলার তিন ধরনের উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে বেলে পাথর, একটা হচ্ছে সেল পাথর, আর একটা হচ্ছে চুনা পাথর। তিন রকম পাললিক শিলা হয়। তাহলে আমরা পাললিক শিলা তিন রকম পেয়ে গেলাম। ছোট প্রশ্ন, একটা হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা তিন রকমের, যথা একটা হচ্ছে তোমার বেলে পাথর, নাম্বার টু হচ্ছে সেল, আর নাম্বার থ্রি হচ্ছে চুনা পাথর। তিন রকম। এবার আমরা চলে আসি পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা। এর আরেকটা নাম হচ্ছে রূপান্তরিত শিলা, পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা। দেখো, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা দুটো, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে। খুব সুন্দর বলেছে যে পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হচ্ছে। বলছে আগ্নেয় শিলা আর পাললিক শিলা, এই দুই শিলা কি হচ্ছে, মাটির নিচে গভীরে চাপে এবং তাপে, দুটোতে চাপ এবং তাপে গরমে কি হচ্ছে, বদলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়ে কি তৈরি করছে, এক প্রকার শিলা তৈরি করছে, যেটাকে আমরা পরিবর্তিত শিলা বলছি বা রূপান্তরিত শিলা বলতে পারি। পৃথিবীর উপরের পিঠে বেশিরভাগই আগ্নেয় শিলা ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি হয়। পৃথিবীর উপরের পিঠ মানে যেখানে আমরা বসবাস করছি, তার বেশিরভাগটাই এইভাবে তৈরি হয়েছে, আগ্নেয় শিলা আর পাললিক শিলা পরিবর্তন হয়ে তৈরি হয়েছে। আর কি বলছে, মার্বেল পাথর, মার্বেল পাথর তোমরা তো সবাই দেখেছো, মার্বেল পাথর, তাজমহল মার্বেল পাথরের তৈরি, তাই না? সেই মার্বেল পাথর একরকমের পরিবর্তিত শিলা যা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয়। অর্থাৎ চুনা পাথর পরিবর্তন হয়ে এই মার্বেল পাথর তৈরি হয়। অর্থাৎ এর রাসায়নিক নাম তোমরা তো আগেই পড়েছো, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। মার্বেল পাথর বা চুনা পাথর যেটাকে আমরা বলছি, সেই চুনা পাথর পরিবর্তন হয়ে কি তৈরি হচ্ছে, মার্বেল পাথরে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? আর স্লেট পরিবর্তনে তৈরি হচ্ছে, স্লেট, যে স্লেটে তোমরা ছোটবেলায় লিখেছিলে, মনে করো অ আ ক খ 1 2 3 4, এগুলো আমরা ছোটবেলায় যে লিখেছিলাম যে স্লেটে আমরা পেন্সিল দিয়ে, সেই স্লেট হচ্ছে সেই স্লেট পাথর, ঠিক আছে? আর গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস, যিশু একটা পাথর, গ্রানাইট, এই গ্রানাইট পরিবর্তন হয়ে তৈরি হচ্ছে নিস। খুব ভালো করে পড়বে তোমরা, সব ছোট ছোট প্রশ্ন এখান থেকে দিতে পারে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি খনিজ পদার্থ এবং তার আকরিক। বলছে তোমরা তৃতীয় অধ্যায়, আমরা ঠিক আগের পূর্বের অধ্যায়ে ধাতুদের সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? সেই ধাতুদের কয়েকটি ভৌত ধর্মের কথাও আমরা জেনেছিলাম আর কি। এবার তোমাদের চেনা ছটি ধাতুর নাম এখানে দিতে বলছে, দেওয়া হয়েছে। দেখো, তোমরা প্রত্যেকটা ধাতুর নাম চেনো বা জানো, এ দিয়ে তৈরি হয় এমন ছটি জিনিসের নাম লিখতে বলছে, প্রয়োজনে শিক্ষক মহাশয়ের সাহায্য নিতে বলছে। দেখো, ধাতুর নাম হচ্ছে লোহা। লোহা দিয়ে তোমার কি কি জিনিস তৈরি, আমরা প্রত্যেকে জানি অনেক কিছুই তৈরি হয় লোহা দিয়ে। লোহা দিয়ে যে কোনো তোমার চাষের জিনিস, ধরে নাও লাঙল, লোহা দিয়ে তৈরি, তাই নাকি? এরকম লোহা দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি, তামার বাসনপত্র, তারপরে অ্যালুমিনিয়ামের আমরা বাসনপত্র হয়, দস্তা হচ্ছে জিঙ্ক বা দস্তা, এটারও আমরা ব্যবহার দেখি। আচ্ছা, রূপো আমরা গহনা হিসাবে ব্যবহার করি, সোনা আমরা গহনা হিসাবে ব্যবহার করি। তো এগুলো ব্যবহার তোমাদের দিয়েছে, তোমরা এগুলো পেয়ে যাবে। তোমরা রায়মার্টিন, তোমাদের যদি রায়মার্টিন সহায়িকা থাকে তাহলে রায়মার্টিন সহায়িকাতে তোমরা পেয়ে যাবে। রায়মার্টিন সহায়িকা আমার কাছেই রয়েছে, দেখো এই রায়মার্টিন সহায়িকাতে পেজটা আমি বলে দিচ্ছি, তোমরা পেজটা ওখানে লিখে দাগিয়ে নিতে পারো।
দেখো এই যে আমরা পেয়েছি তোমরা এখানে লিখে নিতে পারো যে পেজ 123 পেজ 123 এ নাম্বার হচ্ছে 15 পেজ 123 এর নাম্বার হচ্ছে 15 15 নম্বরে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে পেজ 123 নাম্বার 15 সেখানে তোমাদের এই ধাতু জিনিসগুলো ব্যবহারগুলো দিয়ে দিয়েছে তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো ঠিক আছে এবার আমি চলে আসলাম পরের লিখেতে দেখো এখানে হচ্ছে আমরা এই এত সব ধাতুর প্রকৃতিতে কিভাবে পাওয়া যায় এই যে আমরা ধাতুগুলো জানলাম লোহা তামা অ্যালুমিনিয়াম দস্তা সোনা রূপা ইত্যাদি এরা প্রত্যেকই ধাতু প্রকৃতিতে দেখি কিভাবে পাওয়া যায় তো মৌল অবস্থায় না যৌগ অবস্থায় এরা কি পৃথকভাবে পাওয়া যায় না কারোর সাথে যুক্ত হয়ে এদেরকে আমরা পাই তো বলছে দেখো তোমরা হয়তো লক্ষ্য করেছো কিছু কিছু ধাতুর জিনিস তৈরি হয় খোলা কিছু কিছু ধাতুর জিনিস তৈরি খোলা হয় রোদে জলে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় আমরা দেখেছি কত কিছু কিছু ধাতু যেমন লোহা লোহা জিনিস তুমি বাইরে বেশ কিছুদিন ফেলে দাও তাহলে দেখবে কিছুদিন পরে দেখবে লোহার গায়ে একটা হালকা বাদামি রঙের লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে যায় সেই আস্তরণকে আমরা বলি মরছে তোমরা তো জানো প্রত্যেকেই তো বায়ুর অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে লোহার একটা রাসায়নিক বিক্রিয়া হয় যার ফলে মরছে তৈরি হয় যার রাসায়নিক নাম আমরা প্রত্যেকে জানি সোডক ফেরিক অক্সাইড বা জলযুক্ত ফেরিক অক্সাইড তো বলছে এই যে ধাতু লোহা লোহাটা তাহলে বায়ুমণ্ডলের থেকে এটা তৈরি হয়েছে তাহলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প আর অক্সিজেনের সাথে লোহার একটা দীর্ঘদিন একটা বিক্রিয়া হয়েছে বিক্রিয়া হওয়ার ফলে এটা একটা রাসায়নিক পরিবর্তন হওয়ার ফলে লোহার গায়ে লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে গেছে তাই নয় কি তাহলে এটা এটা তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি দেখো তাহলে লোহাটা নষ্ট হয়ে যাচ্ছে তোমরা দেখেছো জল লাগতে লাগতে চকচকে লোহা জিনিসে কিরকম লালচে রঙের মরচে পড়ে এই যে বলেছে দেখো তোমরা হয়তো দেখেছো পুরনো তামার বাসনপত্রে কেমন সবুজ ছোপ পড়ে যায় তামার পাত্র পুরনো অনেক দিন ব্যবহার হয়েছে দেখবে সবুজ সবুজ ছোপ পড়ে গেছে এর মানে কি এর মানে হলো এরা খোলা হাওয়ায় নানান বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে ফেলেছে অর্থাৎ লোহার উপর যে লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়েছে এটা একটা যৌগ আবার দেখো তামার বাসন তার বহুদিনের ব্যবহারের তামার বাসন তাতেও তোমার সবুজ ছোপ পড়েছে এটাও একটা যৌগ তাই তো বলছে যে এরা খোলা হওয়ায় নানান বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে এই উদাহরণগুলো থেকে বোঝা যাচ্ছে যে এদের প্রকৃতিতে যৌগ হিসাবে পাওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ এদেরকে এই ধাতুগুলোকে আমরা প্রকৃতিতে যৌগ হিসাবে বেশিরভাগটা যৌগ হিসাবে পেয়ে থাকি এদেরকে পৃথকভাবে পাওয়াটা খুব কম যায় যৌগ হিসাবে এদেরকে পাওয়া যায় আর কি বলছে দেখো একই কথা অ্যালুমিনিয়াম দস্তার বেলাতেও প্রযোজ্য অর্থাৎ আমরা লোহার কথা বললাম আমরা তামার কথা বললাম দস্তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য ঠিক আছে সোনার আংটি কিন্তু জল লাগলে বা খোলা হাওয়ায় পড়ে থাকলে কোনো পরিবর্তন হতে দেখা যায় না দেখবে সোনার আংটি জলের মধ্যে আছে দীর্ঘদিন কোনো পরিবর্তন নেই যেমন ছিল তেমনই আছে ঠিক আছে সেই কারণে প্রকৃতিতে সোনা মৌল হিসাবে পাওয়া যায় অর্থাৎ যেগুলো দেখবে যে প্রকৃতিতে জিনিসগুলো প্রকৃতির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি করে ফেলছে সেগুলোকে কিন্তু আমরা যৌগ হিসাবেই পাব ঠিক আছে আবার যেগুলো প্রকৃতিতে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কোনো রাসায়নিক বিক্রিয়া করে কোনো পরিবর্তন তার হয়নি তাদেরকে কিন্তু আমরা মৌল হিসাবে পাবো যেমন সোনা তুমি দীর্ঘদিন পড়ে আছো সোনার আংটি পড়েছো বা সোনার মালা পড়েছো দীর্ঘদিন পড়ে আছো তোমার জল লাগছে বায়ুর অক্সিজেন রয়েছে তার সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না যেমন আছে তেমনই থেকে গেছে তাহলে আমরা কি বলবো একে আমরা মৌল হিসাবে পেতে পারি ঠিক আছে এবার আমরা চলে আসি প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে হ্যাঁ বলছে প্রকৃতিতে ধাতুর নানান যৌগ
আমাদের প্রকৃতিতে অনেক ধাতুর যৌগ রয়েছে যাদেরকে আমরা মাটির সাথে বা বালির সঙ্গে মিশে থাকা অবস্থায় পেয়ে থাকি। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো ধাতুর খনিজ। ঠিক আছে, আবার ইংরেজিতে আমরা বলতে পারি মিনারেল। তো বলছে খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিটিকে বলি আমরা ধাতু নিষ্কাশন। অর্থাৎ এই খনিজ থেকে আমরা ধাতু বের করতে পারি, এই খনিজ থেকে ধাতু বের করে নেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিকেই বলা হচ্ছে যে ধাতু নিষ্কাশন। অর্থাৎ ধাতু বের করে নিচ্ছি, খনিজ থেকে ধাতুটাকে বের করে নেওয়া হচ্ছে। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করা সম্ভব তাদেরকে আমরা ধাতুর আকরিক বা ওর বলি, ইংরেজিতে ওর বা বাংলায় আকরিক বলি। বলছে আমরা যে সমস্ত ধাতুকে তার খনিজ থেকে তো ধাতু বের করছি, তাহলে যে সমস্ত ধাতুকে তার খনিজ থেকে খুব সহজে এবং সস্তায় খুব কম খরচে আর খুব সহজে আমরা যদি বের করতে পারি তা তখন তাকে বলবো ওই ধাতুর আকরিক বা ইংরেজিতে বলবো আমরা ও। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসছি, দেখো যে কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি কিন্তু আকরিক নাও হতে পারে। খুব সুন্দর প্রশ্ন, বলছে কোন ধাতুর একাধিক আকরিক রয়েছে কিন্তু সবগুলি যে আকরিক না হতে পারে কিন্তু ঠিক কিনা তা বিচার করো। তোমাদের বলছে হ্যাঁ ঠিকই যে তোমার কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তারা যে আকরিকই হবে এমন কোনো মানে নেই। এবার আমরা খুব প্রয়োজনীয় তিনটি ধাতুর নাম এবং তাদের আকরিক সম্পর্কে আমরা জানব। দেখো ধাতুর নাম হচ্ছে লোহা, তার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট। লোহা হচ্ছে ধাতুর নাম হচ্ছে লোহা। এখান থেকে আমরা যে আকরিকটা পাই, মানে লোহা থেকে যে আকরিকটা পাচ্ছি তার নাম কি? হেমাটাইট। আর আকরিককে ধাতুর যৌগে প্রধানত কি কি মৌল থাকে, অর্থাৎ এই হেমাটাইটে কোন কোন মৌল আছে? আমরা বলবো লোহা আছে, আমরা বলবো অক্সিজেন আছে। ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, এখান থেকে আমরা কোন আকরিক বের করতে পারি? প্রধান আকরিক, অর্থাৎ আমরা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম লেখো, তখন তোমরা বলবে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। ঠিক আছে, এই বক্সাইট হচ্ছে একটা আকরিক কিন্তু ধাতুর আকরিক বা ও। এবং এই আকরিকে কি কি আছে আমরা দেখে নিই। বলছে অ্যালুমিনিয়াম আছে আর অক্সিজেন আছে। তামা, তামা আমাদের ব্যবহৃত একটা ধাতু, এই তামা মধ্যে এই তামার প্রধান আকরিক কপার গ্লান্স, কপার গ্লান্স গয়লয়কার দন্তময় সয় কপার গ্লান্স। এই কপার গ্লান্সে কি কি আছে আমরা বলবো তামা আছে আর সালফার আছে। ঠিক আছে, এই দুটো উপাদান আছে। এবার আমরা চলে আসছি, দেখো নিচে তোমাদের তিনটা ধাতুর আকরিক ও ধাতুর নমুনার ছবি দেওয়া হলো। নিচে তোমরা পাঠ্য বই তোমাদের কাছে থাকবে, তোমরা দেখতে পাবে তিনটা ধাতুর নাম এ দেওয়া হচ্ছে। লক্ষ্য করো আকরিক থেকে নিষ্কাশিত লোহাকে তোমার বলছে তিনটি ধাতুর আকরিক আর ধাতুর নমুনার ছবি দিয়েছে। লক্ষ্য করো আকরিক থেকে নিষ্কাশিত ধাতুকে আকরিকের মতো দেখতে নয়, এ থেকে বোঝা যায় ধাতু নিষ্কাশন একটা রাসায়নিক পরিবর্তন অবশ্যই। এবার বলছে তোমাকে যে আমরা চলে আসছি সংকর ধাতু। সংকর ধাতুটা কি? সংকর ধাতু হচ্ছে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে যে ধাতু আমরা পাই, দুটো ধাতু হতে পারে, তিনটা ধাতু হতে পারে বা চারটা ধাতু হতে পারে, তারা মিশ্রিত হলো, মিশে গিয়ে যে ধাতুটা পাওয়া গেল সেই ধাতুটাই হচ্ছে সংকর ধাতু। যেমন তুমি বলতে পারো পিতল, পিতল পিতলের বাসনপত্র রয়েছে, পিতলটা তাহলে কি দিয়ে তৈরি? পিতল দুটো ধাতু দিয়ে তৈরি, একটা তামা আর একটা দস্তা। তামা আর দস্তা, এই দুটো, তামাকে আমরা বলি কপার আর দস্তাকে বলি আমরা জিঙ্ক বা বাংলায় বলি তামা দস্তা। তামা আর দস্তাকে মিশিয়ে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পিতল। পিতল তাহলে কি বলবো? পিতল হচ্ছে একটা সংকর ধাতু। ঠিক আছে, তাহলে সেই বলছে তোমরা নিশ্চয়ই কাঁসার থালা দেখেছো,
পিতলের থালা দেখেছো, পিতলের ঘন্টা দেখেছো বা পিতলের মূর্তি দেখেছো। তো কাঁসা বা পিতল এরা একটা ধাতু নয়, এরা দুটো ধাতু। আমি একটু আগে উদাহরণ দিলাম তোমাদের পিতল, পিতলটা কি, পিতলটা হচ্ছে তামা আর দস্তা, দুটো ধাতু মিশ্রণে তৈরি হচ্ছে। এরা হচ্ছে মিশ্র ধাতু অর্থাৎ সংকর ধাতু। ইতিহাসে তোমরা যে ব্রোঞ্জ ধাতুর কথা পড়েছো বা জেনেছো, তা হলো তামা আর টিন মিশিয়ে তৈরি করা হয়। ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে কি দিয়ে তৈরি, তামা আর টিন মিশিয়ে তৈরি করা হয়। পিতল তৈরি করা হয় তামা আর দস্তা মিশিয়ে, অর্থাৎ পিতলটা আমরা কোথা থেকে পাচ্ছি, তামা আর দস্তা মিশিয়ে আমরা পিতল তৈরি করে ফেলছি। ঠিক আছে, এবার চলে আসছি আমরা, দেখো তাহলে সংকর ধাতু তোমরা জেনে গেলে, দুটো ধাতু বা তিনটা ধাতু হতে পারে বা চারটা ধাতু হতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে, দুটো ধাতু বা ততোধিক ধাতুর মিশ্রণে তৈরি যে ধাতু তাকেই আমরা বলি সংকর ধাতু। ঠিক আছে, এবার তোমরা চলে এসো, দেখো আমরা এবার এখানে কিছু পড়া দিচ্ছি তোমাদের, এই অবধি আমরা রাখছি, আর আমরা এখান থেকে তোমাদের পড়াগুলো দিচ্ছি, তোমরা একটু দাগিয়ে নাও এই বইয়ের কোন কোন পড়াগুলো তোমরা পড়বে। আমরা যেগুলো আজকে জানলাম যে সেইগুলো তোমরা একটু দাগিয়ে নাও। ঠিক আছে, দাঁড়াও আমি একটু দেখে নিই, এই বইটা দেখে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ওটা দাগিয়ে নাও। দেখো এখানে কিছু জিনিস দিয়েছে, 59 পেজ তোমাদেরকে বলছে, দেখো কিছু শব্দ ভাণ্ডার দিয়েছে, সেই শব্দ ভাণ্ডার শূন্যস্থানে তোমাদের পূরণ করতে বলছে। বলছে লোহা আর সামান্য কার্বন মিশিয়ে যে ইস্পাত বা স্টিল তৈরি করা হয়, হ্যাঁ লোহা আর কার্বন এই দুটো ধাতু, লোহা একটা ধাতু আর কার্বন হচ্ছে কিন্তু অধাতু, ধাতু নয়, লোহা হচ্ছে ধাতু আর কার্বন হচ্ছে অধাতু, মনে রাখবে। ধাতু আর অধাতু মিশিয়ে তৈরি করা হচ্ছে কি, একটা সংকর ধাতু স্পাত, স্পাত বা স্টিল আমরা যেটাকে বলছি তৈরি করা হয়। লোহা দিয়ে ব্রিজ তৈরি হলে তা গাড়ি চলাচলে ভেঙে পড়ত। বলছে শুধু লোহার যদি ব্রিজ তৈরি হতো তাতে আর কোনো কিছু না, শুধু লোহা দিয়ে তৈরি ব্রিজটি, তাহলে কিন্তু গাড়ি চলাচল করলে ওটা ভেঙে যেত, আমরা যদি লোহা শক্ত তাহলে ভেঙে যেত কেন, কিন্তু স্পাত দিয়ে তৈরি ব্রিজ কিন্তু সহজে ভাঙে না। স্পাত দিয়ে ব্রিজ যদি তৈরি করা হয়, অর্থাৎ স্পাত কি দিয়ে তৈরি, স্পাত হচ্ছে দুটো ধাতু দিয়ে তৈরি, একটা লোহা আর একটা কার্বন, তাহলে দুটো ধাতুর মিশ্রণে তৈরি হচ্ছে স্পাত বা স্টিল যেটাকে আমরা বলি, সেই স্পাত, সেই স্পাত দিয়ে তৈরি ব্রিজ কিন্তু সহজে ভাঙবে না। তাহলে বলছে এর মানে হলো স্পাত লোহার চেয়ে কি, স্পাত লোহার চেয়ে তাহলে শক্ত, এবং লোহার চেয়ে তাহলে শক্ত কারণ মধ্যে দুটো ধাতু আছে। ঠিক আছে, আর কি, আর বলছে অনেক টান সহ্য করতে পারে, অনেক টান সহ্য করতে পারে। ঠিক আছে, আরেকটা বলছে তোমাকে দেখো, আরেকটা বলছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল হচ্ছে কলঙ্কহীন স্পাত, যার বাংলা হচ্ছে কলঙ্কহীন স্পাত, স্টেনলেস স্টিল। তো বলছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে দিচ্ছে, এটা দুটো ধাতু, লোহা একটা ধাতু আর ক্রোমিয়াম একটা ধাতু, এই দুটো ধাতুর মিশ্রণে তৈরি হয়ে যাচ্ছে কি, স্টেনলেস স্টিল। এই স্টেনলেস স্টিল তোমার কি বলছে, বলছে যে লোহার কড়াই মরচে পড়ে, হ্যাঁ আমরা লোহার কড়াই যে জলে যদি দিয়ে রাখে, জল দিয়ে যদি ভিজিয়ে রেখে দিই, তাহলে লোহার কড়াই কি দেখবো, মরচে ধরে যাবে।
আর স্টেনলেস স্টিলের গ্লাস বা গ্লাসে বা থালাতে মরচে পড়ে না। আমরা যে বাড়িতে যে বাসনপত্র স্টিলের বাসনপত্র ব্যবহার করি, আমরা প্রত্যেকেই ব্যবহার করি, সেই স্টিলের বাসনপত্র কিন্তু প্রত্যেকটাই স্টেনলেস স্টিল, মনে রাখবে স্টেনলেস স্টিল। এই স্টেনলেস স্টিলে কিন্তু কখনোই দেখবে মরচে পড়ে না। কেন পড়ে না? কারণটা হচ্ছে লোহা আর ক্রোমিয়াম এই দুটো ধাতু মিশিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমরা জানি সংকর ধাতুতে কিন্তু কখনোই মরচে পড়বে না। তো বলছে তাহলে ক্রোমিয়ামের সঙ্গে থাকলে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কি হয়, লোহার কিছুটা হচ্ছে কমে যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করতে পারে না। এবার চলে আসি আমরা, দেখো এবার কি আমরা মিশ্র ধাতুদের প্রয়োজনীয়তা বুঝতে পারছি। মিশ্র ধাতু কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমরা ওটাকে ব্যবহার করতে পারি এবং সেটা কিন্তু মরচে পড়বে না, কখনোই পড়বে না। আর এর এগুলোর গুণগণ যা ধাতুর মধ্যে নেই, হ্যাঁ অবশ্যই এই মিশ্র ধাতু বা সংকর ধাতুর যা গুণাগুণ বা বৈশিষ্ট্য সেগুলো আমরা শুধু একক ধাতুতে পাবো না, একটা ধাতুতে পাবো না, দুটো ধাতু মিশিয়ে যে মিশ্র ধাতু তৈরি হচ্ছে তার গুণাগুণ আমরা অনেক বেশি পাচ্ছি। কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু মিশিয়ে গড়িয়ে নেওয়া হলো তরল মিশ্রণ ঠান্ডা হলে সংকর ধাতু পাওয়া যায়। তোমাদের চেনা আরো কয়েকটি সংকর ধাতু হলো বলছে গয়নার সোনা, অর্থাৎ আমরা সোনা যে তৈরি হয় গয়না গয়না করার যে সোনা, তারপরে ইলেকট্রিকের ফিউজের তার, আমরা বাড়িতে দেখবে ফিউজ আছে, প্রত্যেকের বাড়িতেই রয়েছে সেই ফিউজ, সেই ফিউজের যে সরু তারটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু সংকর ধাতু দিয়ে তৈরি। আর ধাতুর জিনিস জোড়া দেওয়ার রানঝাল, অর্থাৎ একটা ধাতুর সাথে আর একটা ধাতু যে জোড়া দেওয়ার লাগানো হয় যার সাহায্যে, সেটাকে আমরা রানঝাল বলি, সেই রানঝালও সংকর ধাতু। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই অবধি পড়া দিলাম, জীবাশ্মের আগে পর্যন্ত পড়া দিলাম। এখন আমি তোমাদের এই রায়মার্টিনের কিছু প্রশ্ন বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা সহায়িকা রায়মার্টিন সহায়িকার কিছু প্রশ্ন তোমরা এখান থেকে করবে। দেখো নাম্বারগুলো দাগিয়ে নাও আমি যেগুলো বলছি, ঠিক আছে, সব করতে হবে না, তোমাদের কিছু কিছু জিনিস করতে হবে। যেমন শিলা কাকে বলে তোমরা দাগিয়ে নাও, শিলা এক নম্বর প্রশ্ন, শিলা কাকে বলে, ঠিক আছে। নাম্বার টু আমি এখানে একটু লিখে দিচ্ছি কি কি পড়বে তোমরা, দেখো রায়মার্টিন সহায়িকা কি কি পড়বে একটু দেখে নাও। রায়মার্টিন সহায়িকা তোমরা কোন কোন জিনিসগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও। চতুর্থ অধ্যায় দেখো শিলা ও খনিজ, শিলা ও খনিজ তোমরা এখান থেকে পড়বে এক নম্বর, এক নম্বর পেজ হচ্ছে তোমাদের 118। শিলা কাকে বলে, এক নম্বর শিলা কাকে বলে, ঠিক আছে। দুই নম্বর আগ্নেয় শিলা, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এদের বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য তোমাদের কম করে চারটা করে বৈশিষ্ট্য তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। যে কোনো চারটা করে বৈশিষ্ট্য, দুই নম্বর, দুই নং, তিন নং, চার নং, চারটা করে বৈশিষ্ট্য পড়বে, ঠিক আছে। চারটা করে তোমরা বৈশিষ্ট্য পড়বে,
দুই তিন চার আচ্ছা খনিজ কাকে বলে আমরা চলে আসছি দেখো তোমরা 121 পেজ পেজ 121 এ তোমরা তিন নম্বর প্রশ্ন পরিবর্তিত শিলা কিভাবে সৃষ্টি হয় তিন নম্বর দুই নম্বর দরকার চার নম্বর প্রশ্ন আগ্নেয় শিলার ব্যবহার চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন প্রশ্নে তোমরা ব্যবহার এখানে ব্যবহারগুলো পাঁচটা আছে কোথাও কোথাও তোমার আছে তিনটা প্রশ্নের ব্যবহার প্রশ্ন প্রশ্নগুলো করবে আচ্ছা তারপরে এখানে নাম্বার সেভেন পেজ 122 সাত নং প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই যে তোমাদের পিউবিস পাথরে অনেক ছিদ্র দেখা গেল গ্রানাইট দেখা যায় না কেন আমি এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম ঠিক আছে তোমরা এখান থেকে পড়বে আর আট নম্বর প্রশ্ন আমি দিচ্ছি এখানে আর একটা প্রশ্ন দিব 122 পেজে আট নম্বর প্রশ্ন আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই কটা প্রশ্ন তোমাদের থাকলো এই কটা প্রশ্ন আমি আজকে হচ্ছে তোমাদের মঙ্গলবার আমি আবার বৃহস্পতিবার আবার বৃহস্পতিবারে আমি তোমাদের বিজ্ঞান নিয়ে আলোচনা করবো আগামীকাল তোমাদের অঙ্ক তোমাদের একদিন অঙ্ক একদিন বিজ্ঞান করানো হবে ঠিক আছে আজকে মঙ্গলবার আজকে তোমাদের বিজ্ঞান হচ্ছে আগামীকাল বুধবার বুধবার তোমাদের অঙ্ক করব বারো প্রশ্নমালা তোমাদের অঙ্ক যে কটা বাকি আছে সেগুলো কমপ্লিট করব ঠিক আছে তাহলে আমি আবার বৃহস্পতিবার তোমাদের কাছে আবার বিজ্ঞান নিয়ে আসবো বাকিগুলো নিয়ে জীবাশ্ম নিয়ে আলোচনা করব তোমরা তখন ততক্ষণে এই প্রশ্নগুলো রেডি করে ফেলো ঠিক আছে মন দিয়ে পড়বে পড়ে তোমরা প্রত্যেকে বাড়িতে খাতায় উত্তরগুলো লিখে ফেলবে আর অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করবে তার আগামীকাল আমি তোমাদের অঙ্ক নিয়ে হাজির হব ঠিক আছে আজকে তাহলে রাখলাম